সুপারস্টার শাকিব খানের পাশে বসে তুফান সিনেমা দেখবেন প্রিয়তমা কাপল তুফান সিনেমার প্রচারণার জন্য সুপারস্টার সাকিব খান ভারতের কলকাতায় অবস্থান করছেন আর ভারতে পৌঁছা মাত্রই সুপারস্টার শাকিব খানের সাথে দেখা করার জন্য ছুটে আসেন শাকিব খানের প্রিয়তমা ইদি কাপল সুপারস্টার শাকিব খান শুধুমাত্র তুফান সিনেমার প্রচারণার জন্যই ভারতের উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন আমরা জানতে পেরেছি শাকিব খান ভারতের বিভিন্ন থিয়েটারে দর্শকদের সাথে বসে তুফান সিনেমাটি উপভোগ করবেন তবে এর মধ্যে ইদি কপল নিজের সকল কাজকর্ম ফেলে সুভাষ টার শাকিব খানের কাছে ছুটে গিয়েছেন ছুটে গিয়েছেন এবং সাকিব খানের পাশাপাশি তিনি নিজেও তুফান সিনেমার প্রচার প্রচারণা করছেন শেষ তথ্য অনুযায়ী ইদি জানিয়েছেন শেষ পর্যন্ত সাকিব খানের পাশে থেকে তুফান সিনেমার প্রচার প্রচারণা করতে চান এবং সর্বোপরি তিনি সাকিব খানের পাশে বসেই সিনেমা হলে তুফান সিনেমাটি উপভোগ করবেন তাদের সাথে বিমিত চক্রবর্তীও যোগ দিবেন সব মিলিয়ে ভারতের কলকাতার বিভিন্ন সিনেমা হলে তারাদের মেলা বসবে সুভাষ টার শাকিব খানের পাশাপাশি ভারতীয় জনপ্রিয় দুই নায়িকা সিনেমা হলে দর্শকদের পাশে বসে সাকিব খায় তুফান সিনেমা উপভোগ করবেন